স্বাধীনতার পর কয়েক বছর কেটে গেল, এখনো পর্যন্ত যাতায়াতের সমস্যার সমাধান না হওয়ার কারণে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে রতুয়া এক নম্বর ব্লকের ভাদুগ্রাম পঞ্চায়েতের চাপড়া গ্রামে। কালভার্ট নির্মাণের কাজ প্রায় শেষ, এখন চলছে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ। এরই মধ্যে বিপত্তি, নির্মাণের পর সেই কালভার্টের একাধিক স্থানে ফাটল রক্ষা করেন এলাকাবাসীরা, এ নিয়ে প্রবল ক্ষোভ ব্যক্ত করেছেন তারা। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে বীর সুরক্ষা কবচ কর্মসূচিতে মালদা জেলা পরিষদের সভাপতি রফি হোসেন। সোমবার মানিকচক ব্লকের নন্দীজোলা এলাকায় এই কর্মসূচিতে এলাকার মানুষজনদের সাথে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাদের নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যা নিয়ে আলোচনা করার পর তার সমাধানের আশ্বাস দেন রফি হোসেন। এদিন এই কর্মসূচিতে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, যুব তৃণমূলের ব্লক সভাপতি তুষারিদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে সরগরম কোচবিহারের রাজনীতি। এবারে দিনহাটার বুড়িঘাটে বিজেপি কর্মী পঙ্কজ বুচ্চারের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠল। গত রবিবার রাতে বাড়ির দরজা ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে সেই বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার অভিযোগ, পুলিশ এসেছিল হামলা চালাতে। ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশের বিরুদ্ধে এদিন চূড়ান্ত ক্ষোভ উঠে দেন তিনি। জাতীয় বিজ্ঞান দিবস পালিত হলো ইটারের ডক্টর মেঘনাথ শাহ কলেজে। মঙ্গলবার বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা তাদের হাতে তৈরি নানান মডেল নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করেন কলেজে। সূচনা করেন কলেজের প্রশাসক সুব্রত সাহা। উপস্থিত ছিলেন কলেজের টিচার ইনচার্জ অধ্যাপক সুকুমার বড়ই, বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রতাপ কুমার সাহা সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। এদিনের প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হয় কলেজের পক্ষ থেকে। কালিয়াগঞ্জে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন কালিয়াগঞ্জ পৌরসভা সংলগ্ন রামকৃষ্ণ সেবাশ্রমে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর অশোক কুমার দত্ত, রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন শতাধিক মানুষের চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা করা হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। মঙ্গলবার নূরপুর হাইস্কুলে উপস্থিত হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সেখানে শিক্ষার্থীদের মধ্যে কলম সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, আশিস মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। কালিয়াগঞ্জে মশার উৎপাতে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সন্ধ্যা হতে না হতেই মশার কামড়ে নাজেহাল তারা। নর্দমা নিয়মিত সাফাই না করায় সেগুলোতে মশার আঁতুড় ঘর তৈরি হয়েছে বলে অভিযোগ শহরবাসীর। যদিও পুরসভা সজাগ রয়েছে বলে দাবি করেছেন পৌরপতি রামনিবাস সাহা। দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার পথে বাধা দিলে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া হবে, কোচবিহারে এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, গত শনিবার দিনহাটের বুড়িহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার ঘটনা ঘটে। তারপর তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয়। সেই রাতে দিনহাটার গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই আক্রান্তদের বাড়িতে যেতেই মঙ্গলবার সকালে কোচবিহারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি সাংগঠনিক আলোচনা সভা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, ব্লক তৃণমূল নেতা মুখলেসুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।